প্রথম জিনিস হচ্ছে, অনেক বছর ইন অ্যান্ড আউট টিম থেকে, সব ম্যাচে হয়তো সুযোগ আসছে বা আসছে না, কিন্তু এবছর দেখলাম যে কটা সুযোগ তুমি পেয়েছো সব কটা সুযোগই বলতে পারি যে কাজে লাগিয়েছো টিমের হয়ে। সব কটা তোমার যে বোলিং পারফরমেন্স ছিল সব কটাই টিমের ফরে গেছে, সেটা নিয়ে কী বলবে? আর তারপরে জিনিস হচ্ছে যে এবছর যেহেতু শাহবাজও ছিল, শাহবাজ ইন্ডিয়া খেলে এসছে, আইপিএল খেলে এসছে, সেখান থেকে তোমরা সেম কাইন্ড অফ প্লেয়ার অলরাউন্ডার টিমের, সেখানে কী কী এক্সপিরিয়েন্স তুমি ওখান থেকে গেন করলে? অ্যাকচুয়ালি আমরা স্পিনিং, আমাদের যে তিনজন স্পিনার আছে তারা খুব ভালো পার্টনারশিপে বল করেছিলাম ইভেন শুরু থেকেই, মুস্তাক আলী থেকেই। তার আগে আমরা প্র্যাকটিস ম্যাচও খেলেছি, আমরা স্পিনিং গ্রুপ হিসাবে সবসময় ভালো করে এসেছি এবং একে অপরের উপর ভরসা ছিল আমাদের যে আমরা স্পিনিং গ্রুপ একটা কম্বাইন করে তিনজনে মিলে একসাথে একটা ভালো পারফরমেন্স টিমকে দেবো সেখান থেকে। অ্যান্ড অনেক সময় এরকমও সিচুয়েশন এসেছে, ভালো ব্রেক থ্রু দিয়েছি আমরা, ওখান থেকে ম্যাচ জিতেছি। কিন্তু হোয়াইট বল ক্রিকেট কোনো কোনো সময় হয়, একজন মার পড়ে যেতে পারে, তখন অন্যজন এসে সামলে নিয়েছে, একজনের উপর দিয়ে যেতে দেয়নি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্পিনিং গ্রুপ আমরা ভালো করেছি, ভালো হয়েছে সেটা। আর হোয়াইট বলের এবছরে তো মোটামুটি মুস্তাক আলী শেষ, বিজয় হাজারে শেষ, সেই যে এক্সপিরিয়েন্স তুমি এই দুটো টুর্নামেন্ট থেকে নিলে, আমরা দেখেছি রঞ্জি ট্রফিতে আমরা বরাবরই লাল বলে আমরা রিসেন্টলি 4-5 বছর ধরে আমরা প্রচণ্ড ভালো করছি, কিন্তু সামহাউ ট্রফিটা আমরা ফ্যান্সরা দেখতে পাচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে এখন তুমি টিমের সিনিয়র প্লেয়ার, প্রদীপ্ত রানিক এখন টিমের সিনিয়র প্লেয়ার, তো সেখানে দাঁড়িয়ে রঞ্জি ট্রফির কী প্রিপারেশান আর সে আর কী কী ভাবে তোমরা যে যে একটা জায়গায় খামতি থেকে যাচ্ছে সেটাকে কী করে ভরাট করার চেষ্টা করছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা পার্টিকুলার একটা ম্যাচে কী হয়, ওই পার্টিকুলার ডেতে যে টিম ভালো খেলে সেই টিমই জিতে যায়। তো অবভিয়াসলি লাস্ট ইয়ার আমরা এমপির সাথে হেরেছিলাম, বাট আমরা কোনো মতেই বলতে পারবো না যে আমরা ওদের থেকে কম বা মানে বাজে টিম বা ওদের থেকে বেটার টিম, ওরা আমরা সমান সমান টিম। ওই দিনে যারা বেটার খেলেছে সেই দিনে ওরা জিতে গেছে, বাট এবছর সেই জায়গাটা আমরা পূরণ করার চেষ্টা করবো যে ওইটুকুনি খামতি যাতে আমাদের মধ্যে না থাকে অ্যান্ড ওই এফর্টটুকুনি দিয়ে ট্রফি নেওয়ার চেষ্টা। আর প্রদীপ্ত প্রামাণিক নতুন স্কিল কী আনছে নিজের মধ্যে যেগুলোতে আরও নিজেকে বেটার করার চেষ্টা করছে? নিজেকে বেটার করার, রঞ্জি ট্রফিতে আমি যে টাইমে ব্যাটিং করতে যাবো 8 নম্বর, সেই টাইমে টিম অলওয়েজ আমার থেকে এক্সপেক্ট করবে যে 30-40-50 রানস, ডিপেন্ডিং ইডেন গার্ডেন্সে গ্রিন টপে খেলা হলে। তো ওই টাইমে যদি আমি ব্যাটিংয়ে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য অনেক এফেক্টিভ হবে সেটা। ওকে, থ্যাংক ইউ।